ᱪᱟᱞᱟᱜ ᱢᱮ ᱫᱚ ᱥᱩᱠᱨᱤ ᱞᱮᱠᱟ ᱞᱟᱣᱟᱨᱚᱜ ᱢᱮ ᱠᱷᱟᱴᱟ ᱯᱮᱴᱚ ᱵᱚᱸᱜᱟ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ ᱪᱮᱫ ᱵᱚᱸᱜᱟ ᱥᱟᱨ ᱵᱚᱸᱜᱟ আষাঢ় বঙ্গা ও আমি ও আষাঢ় বঙ্গা বলছি আর আমি শুনছি ষাঁড় বঙ্গা যে পুচকি বলি নষ্ট জান না হয় প্রতিদিনের মতো চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো যেমনটা তোমরা দেখতেই পেলে ভিডিও শুরুতেই যে আমরা গিয়েছিলাম জগপুরে হাটে বাজার করতে। তো বাজারে এত যাই না, ওই জন্য আর সবসময় সব জিনিসটা দেখানো সম্ভব হয় না বাজারের মধ্যে। আর এত ভিড়, তার মধ্যে বৃষ্টি তো হচ্ছে ভাই, কিন্তু একটু ঠান্ডা নেই, গরম, তো ওই জন্য আর দেখানো সম্ভব হয়নি। আসিল ও গাইস, এখন কিনে দাও কি তোমার মতো একটাও ভাত কিনে দাও আমি ওই যে ভাত কিনবো টাকা জমাবো আর তোমার টাকা আমাকে 5 টাকা দিবে না 8 টাকা দিবে না আর গুল্লাকও কিনে দিবে না। গুল্লাক ভাঁড় কোনটা বলছো আগে বলো। ভাঁড় ভাঁড় হিন্দিতে গুল্লাক বলে, বাংলায় ভাঁড়। শিনু ভাঁড় এসে না এসে বাড়িতে খুব মন খারাপ হয়ে গেছে, যদিও ওকে আমি কিনে দিলাম, ছুটি হজা কিনে দিয়েছি তোমাকে, তারপরে তুমি ঝগড়া করছো আমার সাথে। ঝগড়া করে কি লাভ, আমি পয়সা নিয়ে গেছি নাকি? পাপাকে তো বলতে পারতে তো না। ওখানে যে ভাঁড়গুলো ছিল সেই ভাঁড়গুলো অনেক বড় বড় ছিল, আর অত বড় ভাঁড়ে ও দুর্গাপূজার মধ্যে টাকা জমিয়ে ভর্তিও করতে পারবে না, যদিও শিনুর কাছে অনেকগুলো টাকা আছে। ওকে যেহেতু ওই পিসিরা যখনই আসে না কেন দেয়, তারপর ছোট মাদের ওখানে যখন যায় তার দাদু ভাই দেয়, তারপর আমার মায়ের ওখানে যখন যায় সেখানে আমার বাপি দেয়, মা দেয়, আরো বোনের বাড়িতে যখন যায় বোন দেয়, মানে ওর কাছে অনেক এমনিতে টাকা হয়। আর ও বলছে মানে আমি একটা ভাঁড় কিনবো, যে যে টাকাগুলো দিচ্ছে সেগুলো আমি জমাবো, আর ডেলি পাপার কাছ থেকে আমি 5 টাকা করে নিব। তো ওটাই বলছে, কিন্তু ভাঁড়গুলো অনেক বড় বড় ছিল, মানে ছোট ছোট ভাঁড়ই ছিল না। ওকে আমি বলছি যে সেই আসুক, একটা ফেরিওয়ালা আছে তার কাছে না, সেই হাতি ঘোড়া অনেক রকমের ভাঁড় পাওয়া যায় বাচ্চাদের, তো ও সেটা নিবে না, ও মাটিটাই নিবে বলছে। মাটিটা নিয়ে ও নাকি নিজে নিজে রং করবে, না ও পারবে পেন্টিং করতে তার উপরে ঠিক মতো, আর না অত বড় ভাঁড়টাকে দুর্গাপূজার মধ্যে জমা করতে পারবে। অত মুখ ফুলিয়ে রাখার কি আছে? এটা আমার গুল্লাক, এটা গুল্লাক। 11টা বাজতেই যায় আর আজকে সুনীলের ছুটি আছে, শনিবার দিন যেহেতু সেই জন্য গিয়েছিলাম আজকে হাটে বাজারে। তো আগে এতদিন ধরে মানে বুধবার দিন আমাদের যাওয়াই হচ্ছিল না, মানে আগের সপ্তাহে তো হাট যাওয়া হয়নি, এবারেও যাওয়া হয়নি যেহেতু 6টার সময় ডিউটি যাচ্ছিলো সেই কারণে। আর হচ্ছে পাগলি দিদি সেই পাশে তো রেখে দিয়ে গেছিলাম, আমরা যখন ওপাশ দিয়ে আসি তখনই দেখছি ও প্রচণ্ড পরিমাণে ফায়ার হয়ে আছে, কার সাথে আজকে ফায়ার মানে কার উপর রেগে আছে ভগবান জানে। তো চলো ঝটপট করে এবার আস্তে আস্তে রান্নাবান্নার দিকে মানে রান্নাঘরের দিকে যেতে হবে, রান্নাবান্না চাপাতে হবে। তো চলো আজকে কী কী রান্নাবান্না করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকো। আর সুনীল কোথায় গেলো কী জানি, পাপা কোথায় গেলো? মুম্বাই রোড। আরে হাতে কি পড়ছো? হাতে কি? আমি না দূর থেকে ভাবলাম মানে হাতে ব্যান্ডেড টাইপের কিছু দেখালো, ওই জন্যই আমি দৌড়ে দৌড়ে এলাম গেট খুলতেই। কি হ গিয়া আমার পটিকো, কিটা ওটা হাতে, কি ওটা হাতে ব্যান্ডেড না এই চিপটা, চিপটা ব্যান্ডেড বলছে। তারপর ঘুরা হলো না, আমি ঘুরতে গেছি সুভাষা মেকি কাম, ঘুমনে কা নাম আর ঘুমনে কা নাম। আচ্ছা আমি দিদির কাছে রান্নাবান্না বসিয়ে দিয়ে তো রান্নাবান্নার রেসিপি আজ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার নিজের কাজ করতে আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার দিদিকে দিলাম বস্তা, দিদি সব চাল মানে 15 কেজি ওর কাছে চাল ছিল, তার মধ্যে 5 কেজি হয়তো ও খেয়েছে, 10 কেজি ও ইঁদুরকে খাইয়েছে। ইঁদুর যে এতদিন ধরে যে খাচ্ছে তার কোনো খুশি নাই। হ্যাঁ একটু কাঠগুলো বয়ে দিবে আমার সাথে চলো, গাড়িতে বাবা লো যেন কত বড় কত যেন কাঠ, একটুখানি কাঠ আছে মানে বেশি না কম করে আমি কিনছি, খালি আমি ভিডিও রান্নার ভিডিও বানাবো বলে, সেই জন্য আমাদের কাঠগুলো যেহেতু খুব ভিজা আছে সেই জন্য এখন কাঠ কিনতে যাবো। ও বলছে বলে তোদের তো গাড়ি আছে, গাড়িতে মানে 4 চাকায় ওই 4 চাকায় করে গাড়ি, কাঠ বইবো
চলো 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 তুমি চলো, চলো চলো চেট বঙ্গা আষাঢ় বঙ্গা। ও আমি ও আষাঢ় বঙ্গা বলছি, আর আমি শুনছি ষাঁড় বঙ্গা। কুমুমকে ডাকছে কেমন, তোর কুমুম আসছে যে খেলে না জামাই, বাবা ছোট জামাই। হ্যাঁ চলো চলো কার্ড নিবো কাকিমার কাছে, তাকে আমি কালকেই বলে দিয়েছিলাম যে কাকিমা তুমি কাজে যাওয়ার আগে তুমি কার্ড বার করে রাখো, ওর জন্য সে বার করে রাখছে। আর এত বৃষ্টি হচ্ছে কালকে, আর আমি আসিনি মানে ঘর থেকেই বেরাইনি, এত বৃষ্টি পড়ছে আর এত বাজ পড়ছে, তো সেই জন্য এখন কাকিমা রেগে গেল নাকি আমার উপরে। কোথায় এতে করে কেউ নাই তো কাকিমা? হাই কাকিমা, আমজু এ পুচকি পুচকি, এটা হলো কি আমাদের ঘরে যে পুচি বুড়ি আসে, পুচি বুড়ির বনু। এ পুচি 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 যে পুচকি বুড়ি, পুচকি বুড়ি তো দেখতে পাচ্ছ আমাদের খালি, আমি সব বাচ্চাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, সিনুকেও সিনু আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সিনুর সাথে শুধুমাত্র আমার একটু ডাবলু ডাবলু হয়ে যায়। কেমন দেখছে ক্যামেরার দিকে পুচকি বুড়ি, পুচকি বুড়ি? তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাদের কাদের এরকম ছোটো ছোটো পুচকি পুচকি বাচ্চা ভালো লাগে, আরও মানে এরকম শান্তশিষ্ট বাচ্চা যে অনেকক্ষণ ধরে চটকালেও কাঁদবেও না, কোনো আওয়াজও বেরাবে না। মুখ ভেঙে দাও পুচকি, পিসিকে মুখ ভেঙে দাও, দরকার নেই আমাদের ভিডিওতে আসার। কেউ কি করবি, কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? মশা খাচ্ছে সারাদিন, খালি খালি পায়ে পায়ে এপাশ ওপাশ ঘুরছে। ঘুরতে হবে নাকি কোথাও ঘুরতে বলো? গার্লফ্রেন্ড? ও মা তোমার গার্লফ্রেন্ড এটা? দুইজন এক জায়গায় খাচ্ছে যে, দুইজনকে দুই পাশে করো, আরেকটা নামে নিজে, কিন্তু সেইটা না আরো প্রচুর পেটুক যেটার গায়ে গোটাই নোংরা আছে। হ্যাঁ পাক্কা লোভী সেটা। এই ওয়াও কি সুন্দর লাগছে, না না তোমার পিঠের মধ্যে বস করো, এরা বসে টিয়া পাখির মতো। এই দেখছো দেখছো, তুমিও না, তোমাকে যদি কেউ আলাদা করতে চায় ওইরকম, হ্যাঁ তার হাজব্যান্ড ওয়াইফ কত সুন্দর। দেখো দেখো দেখো, ওরা আসবে না, তুমি তাদেরকে উনি আলাদা করেই ছাড়বে। দেখছো দেখছো দেখছো, ওরা থাক। তুমি যতই খেদাও ওরা আবার যাবে। এই যে এই যে এখানে তিনটা খোপে দেওয়া হয়েছে, ওখানে একটা, এটা একটা, এটা একটা, একটা নামেনি। আর যতই ও চেষ্টা করছে যেন যে যার বাটিতে সে তার খায়, আর এ বলছে বাটিকে বাটির মালিক তুমি, আর বাটির মালিক বলছে না যে যারটা সে তার খাও, ওরা একসাথে খাবে না। এই যে জি 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 নেই শুনেঙ্গে আপ হ্যায় কন। কি বাবা আজকে আমাকে পুরো একদম কেমন দেখাচ্ছে, চুড়েল চুড়েল লাগছে জানো। ও ঠিক আছে, দিদির পাশে আসতে গেলে এরকম এই ফার্স্টে এরকম বেরিয়ে গেছে, ও ঠিকই করেনি। কি ব্যাপার দিদি, তুমি কি গান টান ভুলে গেছো নাকি? আজকাল গান না করে দিন রাত খালি আমার দিদি গাল দিয়ে যায়। কিন্তু কেন গাল দাও? হ্যাঁ তো এটাই হচ্ছে গিয়ে বলছে, মানে তার ভাই বলছিল আমাকে কিছুক্ষণ আগে, বলে আমাদের দিদিটার না আজকাল যেন একটু বেশি করে গালাগালি করছে। তো ওকে আমি ওটাই বলছি যে আজকাল একটু গালাগালি করাটা খুবই স্বাভাবিক, তার কারণ বয়স থাকতে থাকতে আমার ননদকে বিয়ে দেওয়া হয়নি, তাই ভাইদেরকে একটু গালাগালি দিবে তো স্বাভাবিক। হ্যাঁ দিদি, দিদির মতো দুঃখ কি কারোর আছে? হ্যাঁ দিদির বয়স থাকতে থাকতে এত সুন্দর রূপবতী আমার ননদকে কেউ বিয়ে দেয়নি, তাই না? দিদি কিন্তু প্রচুর পেটুক আছে, দিন রাত খালি এখানে আসে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কী দেখে আমি আজকে বুঝতে পারলাম, তোমাদের দেখাচ্ছি।
যে জিনিসটা উঁকি মারে সেটা হলো গিয়ে আমি বোঝাতে পারবো নাকি বুঝতে পারছি না, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি গাইস। ওই যে ওই জায়গাটাই ঠিক দেখা যাচ্ছে, ওখানে তিনটে লেবু আছে, উপরে আবার একটা আছে, আরও ভেতর দিকে আছে যেগুলো দেখা যাচ্ছে না। আর আর এই যে আমাদের দিদি প্রচণ্ড পরিমাণে টক খেতে ভালোবাসে আর ঝাল খেতে, ওইগুলো যাবে চুরি করতে। ওটা হলো গিয়ে মানে এই পাশটা হলো গিয়ে মানে মাঝখানে বর্ডার আছে, ওই যে ওখানে একটা সাদা হলুদ রঙের কি দেখা যাচ্ছে, ওটা হলো গিয়ে বর্ডার। সেপাশে মানে অন্য জনের সেপাশে, আর এপাশে হলো এ পাশটা হলো গিয়ে দিদির। তো ও কী করবে সবসময় ওই বর্ডারে ওর মানে যাওয়াটা ওর বারণ, তাও ও যাবে ওই বর্ডারে চুরি করতে। যাও না তুমি চুরি করতে। হ্যাঁ কী চুরি করো, কী চুরি করো? কেন চুরি করবে? হ্যাঁ তুমি না বড় দিদি, তোমার মান সম্মান নাই। হ্যাঁ ভাইদের ওই পাশে যাবে, ভাই ভাই বউ ভাইয়ের বউদের ওই পাশে চুরি করতে, তুমি বড় দিদি, তুমি কেন চুরি করবে? হ্যাঁ কেন চুরি করবে? একশোবার চুরি করবে? বাবা রে! আর গলায় এটা কি, এটা কি লকেট তোমার? অনেকদিন ধরে আমাকে সবাই কমেন্ট করছে, মানে যারা তোমাকে ভালোবাসে আর কি, আমার ভিডিওতে তোমাকে যারা যারা ভালোবাসে, তারা আমাকে অনেকদিন ধরে বলছে সুস্মিতা দিদি তোমার দিদিকে একটা গান করতে বলো। তো তুমি তো কয়েকদিন ধরে গান করছো নি, সারাদিন ধরে ঝগড়া করে যাচ্ছ, আর যেহেতু বৃষ্টি হচ্ছে এপাশটারও অবস্থা খারাপ, সেই জন্য তো আমি আসছিও নি কয়েকদিন ধরে। তো এতদিন ধরে এতদিন পরে এখানে আসছি, আর এতদিন পরে যে তোমাকে আমার ভিডিওতে সবাই দেখছে, তুমি একটু গান শোনাবে নি তাদেরকে? গান শোনাবে নি? কেন শোনাবে নি? কেন শোনাবে নি? এই তো তুমি দাঁত বার করছো আজকে, এতদিন পরে তোমার দাঁতগুলো দেখতে পাচ্ছি হাসি হাসি মুখ, তাহলে তুমি তো একটা গান শোনাতেই পারো। চলো বৃষ্টি বৃষ্টি নিয়ে একটা গান করো, ঠিক আছে? তোমরা দেখতে পেলে যে দিদি তোমাদেরকে একটু মানে একটু বৃষ্টি পড়ার নিয়ে আর কি গানটা তোমাদের শুনিয়ে দিল। তোমরা অনেকেই বলো যারা মানে নন সাঁওতালি, যারা সাঁওতালি ভাষা বুঝতে পারো না, বাঙালি বা আরও অন্যান্য জাতির যারা যেসব ফ্যামিলি মেম্বার আমার রয়েছে না কেন, তারা আমাকে জিজ্ঞাসা বলো আর কি যে তোমার দিদিকে কোনো সময় মানে বাংলা বলো হিন্দি বলো এই গানগুলো যদিও করে, তো ওই বাংলা হিন্দি হয়তো পারবে না, ও সাঁওতালি গানই টুকটাক পারে। আর যে গানগুলো করে সেগুলো কিন্তু প্রপার কোনো গান না, ও নিজের মন থেকেই বানিয়ে, মানে আমি দিদির মধ্যে দেখেছি, যদি সময় থাকতো, সেই সময়টা যদি থাকতো, আমার যদি সেই পরিস্থিতি থাকতো, আমি দিদিকে নিয়ে অবশ্যই অন্য কিছু করার চেষ্টা করতাম। তার কারণ না ওকে আমি একটা জিনিস দেখেছি, ওকে যে কোনো একটা ছোটোখাটো টপিক দাও না কেন, ও সেই টপিকের উপরে নিজের মন থেকে গান বানিয়ে দিতে পারে, আর গানগুলোর প্রতিটা মানে থাকে। কিন্তু ও এমনি না যে যে ওই যেই গানগুলো করে সেগুলোও কোনোদিনও শুনেছে বা ওই গানগুলো সত্যি সত্যি মানে কোনোদিন আছে বলে, এরকম কোনো গানই নাই ও যেই গানগুলো শোনায় আর কি। ওকে যদি বলি একটা ওই পাতাটা নিয়ে গান করো, ওই পাতাটা নিয়েও গান করতে পারবে এরকম আর কি। যার কারণে মানে প্রত্যেকটা ভিডিওতে আমি যে রান্না করি আর কি, ধরো আমি গুলগুলো ভাজলাম, সেই গুলগুলো দিয়েও ও একটা গান বানিয়ে দিল, তোমরা যেমনটা শুনেইছো। তো ও হলো কি সাঁওতালি গানের বাইরে আর কি, ও সেরকমভাবে গান করতে পারবে না হয়তো, তবে হ্যাঁ ও সাঁওতালি গান করার দিকে ও মোটামুটি এই জিনিসটা মানে আছে আর কি। বউ ভাইয়ের বউ যদি হিরোইন হয় তাহলে ভাইয়ের দিদি সিঙ্গার। হ্যাঁ আমার দিদি এর নেক্সট মানে আমাদের একটা অ্যালবাম আসবে, দিদি হবে গিয়ে কি, দিদি হবে সিঙ্গার, আর আমি হব আমি আর তার ভাই হব গিয়ে অ্যাক্টার, তাই তো? আর সিনু হবে ক্যামেরাম্যান। তুমি কিছু বুঝতে পারো আমি যে কথাগুলো বলি? বুঝতে পারো? তারপর আমার ভাইয়ের সাথে তোমার কেমন চলছে বলো? ভালো চলছে। আমার ভাই তোমাকে ঘুরতে নিয়ে গেছিল, তুমি সেদিন নাকি আমার মায়ের ঘর গেছিলে, আমার বাপের ঘর গেছিলে, গেছিলে? যাওনি? কেন যাওনি? কেন যাওনি? আমার ভাইয়ের কে দেখাশোনা করবে, বুঝবে আমার ভাই যখন আরো অন্য কাউকে নিয়ে চলে আসবে সেদিন তুমি বুঝবে। আনবেনি বলছে, তোমাকেই খালি ভালোবাসে, তাই তো? আচ্ছা তাহলে ঘুরতে টুরতে নিয়ে যায়নি? আমার ভাইয়ের তো গাড়ি আছে, তোমাকে ঘুরতে নিয়ে যায়নি? ওকে বলছি তোর বাবাকে মাকে বলবি গাড়ি কিনে দে, তাই? আচ্ছা।